সংবাদপত্র বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র হল বেঙ্গল গ্যাজেট, যা প্রকাশকাল 1780 সালে, সম্পাদক হল জেম আগস্টান হিকি। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র হল দিকদর্শন, যার সম্পাদক ছিল জন ক্ল্যাক ম্যাশম্যান। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, যার নাম ছিল সমাচার দর্পণ, সম্পাদক হল জন ক্ল্যাক ম্যাশম্যান। বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র হল সংবাদ প্রভাকর, যার সম্পাদক ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত। তত্ত্বাবধানী সভার মুখপত্র হল তত্ত্বাবধানী পত্রিকা, যার সম্পাদক ছিল অক্ষয় কুমার দত্ত। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল রংপুরের বার্তাবাহক, প্রকাশকাল হল 1847 সালে, সম্পাদক হল গুরুচরণ রায়। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল ঢাকা প্রকাশ, প্রকাশকাল হল 1861, সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হয় গ্রামবার্তা প্রকাশিকা, আর সম্পাদক হল কাঙ্গাল হরিনাথ মজুমদার। বঙ্গদর্শন পত্রিকা, যেটি সম্পাদক হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সবুজপত্র, যেটা সম্পাদক প্রমোদ চৌধুরী, ধূমকেতু, নাঙ্গল, নবযুগ, এগুলোর সম্পাদক হল কাজী নজরুল ইসলাম। সমকাল প্রকাশ করে সিকান্দার আবু জাফর, ইত্তেফাকের সম্পাদক হল তোফাজ্জল হোসেন, উত্তরাধিকারী ধানশালিকের দেশ, এগুলার প্রকাশ করেন হল বাংলা একাডেমি। বাংলাদেশের সংবাদ সংস্থা, বাংলাদেশের সংবাদ সংস্থা বিবিএস, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা। এছাড়াও আরও কিছু সংবাদ সংস্থা আছে, যেমন ওয়েস্টার্ন নিউজ এজেন্সি ইউএনএ, ইউএনএস, ইউনাইটেড নিউজ নিউজ সার্ভিস, ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ISSPR, বাংলাদেশ নিউজ সার্ভিস BNS, UNB, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ PIB, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ BNA, বাংলাদেশ নিউজ এজেন্সি। বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক সংবাদ সংস্থা হল BDNews24.com। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট অ্যানাদার আপডেট।